মিকা স্টিভেন্স 15 বছর বয়সী একজন ডাচ কিশোর রমজানের পুরো মাস জুড়েই রোজা রেখেছেন মিকা মুসলিম নন বরং একজন খ্রিস্টান যে কিনা নিজ ধর্মের শিক্ষাকেও পবিত্র মনে করেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির সাথে এক সাক্ষাৎকারে জানান দুই বছর আগে আমার বড় ভাই যার বয়স এখন 18 বছর তিনি গোপনে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন এবং রোজা রাখা শুরু করেন আমাদের পরিবারের কি প্রতিক্রিয়া হবে এই বিষয় নিয়ে তিনি নিশ্চিত ছিলেন না কারণ এ ধরনের পদক্ষেপ আমাদের খ্রিস্টান পরিবারে গ্রহণযোগ্য ছিল না তিনি আরো বলেন বাবা মা বিষয়টি জানার পরে আমার সাথে আলোচনা করেছিলেন তারা আমার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা বিভিন্ন সংস্কৃতির স্বাধীনতায় বিশ্বাসী আমার মা একজন খ্রিস্টান এবং বাবার কোনো ধর্ম নেই আমি মাকে পছন্দ করি এবং আমি নিজেও খ্রিস্টান 16 বছর বয়সের আগ পর্যন্ত মিকার ভাই খ্রিস্টান ছিলেন কিন্তু তার কিছু মুসলিম বন্ধুর সাথে আলোচনা এবং কিছু ইসলামিক বই পড়ার পর তিনি গোপনে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন আপাত দৃষ্টিতে এর কারণ হিসেবে মনে হয়েছে সে যা চাইতো তা সে ইসলামের মধ্যে পেয়েছে বলেও জানান মিকা মিকা বিবিসির ওই প্রতিবেদককে ব্যাখ্যা করেন কিভাবে তিনি ও তার ভাই ধর্মীয় বিষয়ে আলোচনা করেছিলেন স্কুলে ও কর্মক্ষেত্রে তার ও তার মুসলিম বন্ধুদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা ধরে ধর্মের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব নিয়ে কথোপকথন হয়েছিল তিনি বলেন তার তিনজন ঘনিষ্ঠ বন্ধুই মুসলিম এবং তারা সকলেই রমজানে রোজা রাখে বিবিসির ওই প্রতিবেদক যখন মিকাকে প্রশ্ন করেন একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও কেন আপনি ইসলামিক রীতিতে রোজা রেখেছেন উত্তরে মিকা বলেন কারণ আমি স্রষ্টার কাছাকাছি রয়েছি এটা অনুভব করি মিকা বলেন প্রথমে আমার ভাই আমাকে ইসলামের মূল নীতির সাথে পরিচয় করিয়ে দেয় এবং তাদের বিশ্বাস সম্পর্কে আমার কাছে ব্যাখ্যা করে এছাড়া আমার ক্লাসে মুসলিম বন্ধুদের রোজা রাখা দেখে আমি অনুপ্রাণিত হই তবে তিনি এটাও জানান আমি রমজানের সময় রোজা রাখা শুরু করেছি এটা সত্যি কিন্তু আমি আমার খ্রিস্টান ধর্মের প্রতি বিশ্বস্ত রোজা রাখতে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে সেটি হলো স্রষ্টার নৈকট্য লাভের আশা কারণ রোজা রাখার মধ্য দিয়ে আমি স্রষ্টার প্রতি আমার ভক্তি পরীক্ষা করি মিকা আরও বলেন তিনি রমজান মাসে রোজা রাখতে থাকবেন নিজের খ্রিস্টান ধর্ম বজায় রেখেই জ্ঞানের সন্ধান করতে থাকবেন যা তিনি চরম নিষ্ঠার সাথে ধারণ করেন নিউজ ডেস্ক ভোরের কাগজ